যত সময় যাচ্ছে ততই ক্ষীণ হচ্ছে পর্বতারোহী পরেশনাথ ও সুভাষ পালের দেহ নামিয়ে আনার সম্ভাবনা। এখনও নিখোঁজ আরেক পর্বতারোহী গৌতম ঘোষ। প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর শুক্রবার এভারেস্ট ক্যাম্প ফোরের কাছে পরেশনাথের প্রাণহীন নিথর দেহ উদ্ধার করেন শেরপাড়া। কিন্তু বাদ সাধল প্রকৃতি, প্রবল তুষারপাত ও ঝোড়ো বাতাসের কারণে দেহ নামিয়ে আনা সম্ভব হয়নি, সেখানেই বেঁধে রেখে আসতে হয়। ফের নতুন করে তুষারপাত শুরু হয়েছে এভারেস্টে, সঙ্গে ঝোড়ো বাতাস। এই পরিস্থিতিতে শনিবার থেকে এভারেস্ট অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সূত্রের খবর, পরেশনাথের দেহ নামিয়ে আনার জন্য অভিযান চালিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার অনুরোধ করলেও নেপাল সরকার অভিযানের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছে। ফলে এবছর পরেশনাথের দেহ নামিয়ে আনা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এদিকে এভারেস্ট জয়ী সুভাষ পালের দেহ নামানো যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুক্রবার গভীর রাতে এভারেস্টের জেনিফার পিক থেকে ক্যাম্প টুতে সুভাষের দেহ নামিয়ে আনেন শেরপাড়া। কিন্তু বাদ সেধেছে আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে শনিবার ক্যাম্প টু থেকে হেলিকপ্টার লুকলায় ফিরে আসতে বাধ্য হয়। তাই এখনও ক্যাম্প টুতেই রয়ে গিয়েছে বাঁকুড়ায় সুভাষ পালের দেহ। আর দেহ নামানো নিয়ে একদিকে যখন এই অনিশ্চয়তা, তখন আরেক নিখোঁজ পর্বতারোহী ব্যারাকপুরের বাসিন্দা গৌতম ঘোষের এখনও কোনো খবর নেই। রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কাঠমান্ডু।